আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় গতির খেলার উনচল্লিশ পৃষ্ঠার বাড়ির কাজটিকে তোমরা কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে বাড়ির কাজের লেখাগুলোতে বলা হয়েছে আজ তোমরা যেসব খেলায় অংশ নিলে সেখানে তো নানা ধরনের গতির ব্যাপার ছিল অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধরনের গতির অংশটা ভালো করে পড়ে নিচের ছক সাথে তোমাদের খেলার সঙ্গে এসব গতির কোনো মিল পাও কিনা তা ভেবে দেখো তো কোনো মিল চোখে পড়লে নির্দিষ্ট কলমে চিহ্ন দিয়ে রাখতে পারো তাহলে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে তোমরা যেসব খেলায় অংশ নিয়েছ সেই খেলাগুলোতে কোনো গতির ব্যাপার ছিল কিনা আর এই গতি সম্পর্কে ভালোভাবে জানার জন্য তোমাদের যেই অনুসন্ধানী পাঠ বইটি আছে এই বইটি থেকে বিভিন্ন ধরনের গতির অংশটিকে ভালোভাবে পড়ে এরপর তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে বলা হয়েছে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি থেকে তৃতীয় অধ্যায়ের বিভিন্ন ধরনের গতির অংশ থেকে সরল গতি বক্রগতি গতি পর্যায়বৃত্ত গতির আঠাশ থেকে বত্রিশ পৃষ্ঠা লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই ছকটিকে পূরণ করা অনেক বেশি সহজ মনে হবে তোমাদেরকে এই ছকটিতে প্রথমে বলা হয়েছে খেলার নাম লেখার জন্য এরপর এই খেলাটি সরল গতি বক্রগতি ঘূর্ণন গতি নাকি পর্যায়বৃত্ত গতি তাতে তোমাদেরকে চিহ্ন দিতে হবে আমি তোমাদেরকে এই ছকটি তোমরা কিভাবে পূরণ করতে পারো তার একটি নমনত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনতরটিকে ভালোভাবে দেখে তোমাদের অনুসন্ধানে পাঠ বইটি থেকে গতি বক্রগতি ঘনুন গতি পর্যাবৃত্ত গতি এ লেখাগুলোকে ভালোভাবে পড়ে এরপর তোমরা তোমাদের খেলাগুলোর নাম দিয়ে এই ছকটিকে পূরণ করে নেবে চলো তাহলে আমরা নমনতটিকে নিই তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছক সাথে নমনতটিতে আমি এখানে প্রথম খেলাটির নাম লিখেছি দৌড় দৌড় খেলাটি হচ্ছে সরল গতি এরপরে হচ্ছে দড়িলাভ দড়িলাভ খেলাটি হচ্ছে ঘূর্ণন গতি আবার পর্যায়বৃত্ত গতি এরপরে খেলাটি হচ্ছে ভার্নিক্ষেপ এই ভার্নিক্ষেপ খেলাটি হচ্ছে বক্রগতি এরপরে খেলাটি হচ্ছে ক্যারম এই খেলাটি হচ্ছে সরল গতি তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অর্দের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো